হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লান জিওগ্রাফির সঞ্জয় তোমাদের সকলকে স্বাগত তো গাইজ আজকের এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে কারণ আজকের এই ক্লাসে আমি সম্পূর্ণ ভূগোলের উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই সম্পর্কে তোমাদের একটি মক টেস্টের ক্লাস নিতে চলেছি তো তোমরা ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে যেটা তোমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন যেগুলি বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে এবং পরীক্ষার প্যাটার্ন কি কেমন ধরনের প্রশ্ন করা হয় সেই সেই হিসাবেই কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে তো তোমরা ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এক্সাম দেবে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের ক্লাস তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া যে দুটি রাজ্যের মধ্যবর্তী সেটি হলো অপশনে কর্ণাটক কেরালা অপশন বি মহারাষ্ট্র গুজরাট অপশন সি মহারাষ্ট্র কর্ণাটক অপশন ডি ওপরের কোনোটি নয় তো এখানে কি বলছে গোয়া রাজ্যটি কোন দুটি রাজ্যের মাঝে অবস্থিত তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হলো মহারাষ্ট্র ও কর্ণাটক তো অপশন সি এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে পরবর্তী কোশ্চিনে বলেছে মহাসাগরের গভীরতা অনুসারে সাজাও সেটা নিচ থেকে ওপরে প্রথমে ঢাল তারপরে মহিষপান তারপরে সমুদ্রতল তারপরে সমুদ্র খাত তো এখানে তোমাকে কি বলছে নিচ থেকে ওপরের দিকে যেতে হবে তোমাকে নিচ থেকে ওপরের দিকে যেতে হবে তো প্রথমে যেটা হবে সেটা হলো মহিষপান তারপরে মহির ঢাল তারপরে আসবে সমুদ্রতল তারপরে সবার শেষে আসবে সমুদ্র খাত এটা হলো ওপর থেকে নিচে তো আমাকে বলছে নিচ থেকে ওপরে যেতে হবে তো প্রথমে আসবে আমার কি ফোর তো ফোর কোথায় আছে তো ফোর আছে তোমরা এক জায়গায় দেখতে পাচ্ছ অপশন সিতে তারপরে আসবে থ্রি তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি এখানে বলেছে নিচ থেকে ওপরে তো এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে তিন নম্বর কোশ্চেন সেখানে বলেছে নিচের কোনটি গঙ্গার উপনদী নয় অপশন এ গোমাতি অপশন বি ঘরঘরা অপশন সি মহানন্দা অপশন ডি চম্বল তো এর মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয় সেটা হলো চম্বল তো অপশন ডি এখানে সঠিক উত্তর চম্বল কার উপনদী চম্বল হলো যমুনার উপনদী তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি এরপর চলে আস্ত পরবর্তী কোশ্চিনে চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চিনে বলেছে উত্তরে আইসল্যান্ড থেকে দক্ষিণে বৌভেদ আইসল্যান্ড পর্যন্ত বিস্তৃত ভূমিরূপটি কী নামে পরিচিত অপশন এ কানাড়ি আইল্যান্ড অপশন বি মিড ওশিয়ানিক রিডস অপশন সি মিড আটলান্টিক রিডস অপশন ডি টেলোগ্রাফিক প্লেটো এখানে কী বলছে আইসল্যান্ড থেকে দক্ষিণে বৌভেদ আইল্যান্ড পর্যন্ত বিস্তৃত যে ভূমির রূপ সেটি মিড আটলান্টিক রিডস নামে পরিচিত মধ্য আটলান্টিক ষোলো সেটা নামে পরিচিত অপশান সি এখানে উত্তর এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চিনে বলেছে নরওয়ে ও সুইডেন কোন প্রকার উপকূলের উদাহরণ অপশন এ রিয়া অপশন বি ফিওড অপশন সি ডালমেশিয়ান অপশন ডি যৌগিক তো এখানে নরও ও নরওয়ে ও সুইডেন যে প্রকার উপকূলের উদাহরণ সেটা হলো ফিওট তো অপশন বি এখানে উত্তর এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চেনে ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেনে বলেছে পরিবারের বৃহৎ সং বৃহৎ সংসার হল গ্রাম এই কথাটি প্রবক্তাকে অপশনে এ আর এ আর বি ম্যান্ডেল অপশন বি জনসন অপশন সি ভিডাল ডেলা ব্লাশ অপশন ডি এ ব্যাগুই তো এখানে বলেছে পরিবারের বৃহৎ সংসার হল গ্রাম এই কথাটি বলেছেন বিডাল ডেলা ব্লাশ তো অপশন সি এখানে সঠিক উত্তর এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেনটি হল ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটির সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায় অপশন বাংলাদেশ অপশন বি শ্রীলঙ্কা অপশন সি চীন অপশন ডি পাকিস্তান তো এখানে কি বলেছে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটির সর্বাধিক জনঘনক্ত তো সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায় বাংলাদেশে তো অপশন এ এখানে উত্তর বাংলাদেশের জনঘনত্ব প্রায় এগারো হাজার সামথিং এগারো হাজার দুইশো তিরিশ চল্লিশ বা এগারো হাজার এগারো হাজারের বেশি বাংলাদেশের জনঘনোক্ত এরপর চলে চলেছেন পরবর্তী কোশ্চিনে আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চিনে বলেছে নিজের বিযুক্তি রেখাগুলি গভীরতা অনুসারে সাজাও সেটা ওপর থেকে নিচে ওপর থেকে নিচে মানে কম থেকে বেশি দিকে তোমাকে যেতে হবে মানে ওপর থেকে তোমাকে নিচের দিকে যেতে হবে গুটেনবার লোহোম্যাম এবং কনরাড তো এখানে যদি আমরা ওপর থেকে যাই তো প্রথমে যেটা আসবে সেটা হলো কনড্রাট ডিস বিযুক্তি রেখা তারপরে আসবে গুটেনবার্গ তারপরে আসবে লোহম্যান তো প্রথমে থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু তো অপশন সি এখানে সঠিক উত্তর তো এখানে কনড্রাড বিযুক্তি কার কার মধ্যে রয়েছে কনড্রাট তোমরা মনে রাখবে এখানে শিয়াল এবং সীমা শিয়াল এবং সীমার মধ্যে কন্রাট রয়েছে লোহম্যান রয়েছে আমাদের অন্তগুরুমণ্ডল প্লাস বহিঃ গুরুমণ্ডল সরি সরি অন্তকেন্দ্রমণ্ডল প্লাস বহিক কেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লোহম্যান বিযুক্তিরেখা এবং গুটেন থাক রয়েছে সেটা হলো ভূতক প্লাস ম্যান্টেল বা গুরুমণ্ডল ভূতক এবং গুরুমণ্ডলের মধ্যে তোমরা গুটেন বাঘ এবং লোহম্যান হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল এবং বহির আর কন্যাড হচ্ছে শিয়াল এবং সীমা তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হলো অপশন নম্বর সি এরপর চলে যদি পরবর্তী কোশ্চিনে নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চিনে বলেছে প্রধান নদী ও তার উপনদীর সংখ্যা ক্রমশ হ্রাস পায় কোন পর্যায়ে অপশনে পরিণত পর্যায় অপশন বি বার্ধক্য পর্যায় অপশন সি যৌবন পর্যায় অপশন ডি সব কয়টি তো এখানে কি বলছে প্রধান নদী ও তার উপনদীর সংখ্যা সেখানে ক্রমশ হ্রাস পায় সেটা হলো বার্ধক্য পর্যায়ে যেখানে নদী আর ক্ষয় করার ক্ষমতা হারিয়ে ফেলে তো অপশন বি এখানে সঠিক উত্তর এরপর চলে যদি পরবর্তী কোশ্চিনে দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চিনে বলেছে নিজের কোনটি বা গুলি নিক পয়েন্টে সৃষ্ট জলপ্রপাত অপশন এতে বলছে এখানে দাসাম তারপরে হুন্ডু সমুদ্রম তো এখানে বলছে নিক পয়েন্টে সৃষ্ট জলপ্রপাত কোনগুলি তো এখানে নিক পয়েন্টে যে জলপ্রপাত দেখতে পাওয়া যায় সেটা দেখতে পাবে দাসাম তুমি দেখতে পাবে নিক পয়েন্টে জলপ্রপাত আর হুন্ডু আর শিব সমুদ্রম জলপথ কোনো নিক পয়েন্টে জলপ্রপাত নয় তো এখানে যে সঠিক অ্যান্সার হবে ওয়ান এবং টু তো ওয়ান অ্যান্ড টু অনলি তো অপশন এ এখানে সঠিক উত্তর নিক পয়েন্টটা কি নিক পয়েন্টটা হলো যখন কি হয় নদী আবার তার ক্ষয় করার ক্ষমতাটা ফিরে পায় বার্ধক্য অবস্থায় প্রবাহিত হওয়ার পরেও হঠাৎ করে যখন তার যৌবন অবস্থায় ফিরে ফিরে পায় তখন সেখানে যে ঢালের পরিবর্তন হয় সেটাকে নিক পয়েন্ট বলা হয় এটাই হচ্ছে নিক পয়েন্ট তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ওয়ান এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে ভারতের কৃষ্ণ মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত অপশন এ ভার্টিকাল অপশন বি মলিসল অপশন সি অক্সিসল অপশন ডি অ্যান্টিসল তো এখানে ভারতের যে কৃষ্ণ মৃত্তিকা সেটা ভার্টিসল পর্বের অন্তর্গত এরপর মলিসলে তোমরা দেখতে পারবে নজম। চা আজ মৃত্তিকা হচ্ছে মলিসল অন্তর্গত অক্সিসলে তোমরা দেখতে পারবে অক্সিসল মানে আয়রনের পরিমাণ থাকবে বেশি সেখানে হচ্ছে ল্যাটেরাইট ল্যাটেরাইট এবং অ্যান্টিসল যেখানে অ্যান্টিসল শব্দের অর্থ হচ্ছে নতুন তো নতুন যেটা হয় সেটা হচ্ছে পল্লি মৃত্তিকা তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এরপর চলে চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে বারো নম্বর কোশ্চিন বারো নম্বর কোশ্চিনে বলেছে ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে নিচের কোনটি বা গুলি সত্য এখানে এক নম্বরে বলেছে এর জন্য উষ্ণতা সাধারণত সাতাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড আদর্শ দুই নম্বরে এটি সাধারণত স্থলভাগে উৎপন্ন হয় এটি নিরক্ষীয় অঞ্চলে প্রভাব বেশি হয় এটি ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে তো এখানে বলছে কান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে কোনটা সঠিক তো এখানে যেটা সঠিক সেটা হলো এটি কি এটির জন্য উষ্ণতা সাধারণত সাতাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের দরকার হয় এটা সঠিক তারপরে হচ্ছে এটি সাধারণত স্থলভাগে উৎপন্ন হয় এটা ভুল কারণ কান্তীয় ঘূর্ণবাদ সর্বদাই কী হয় সমুদ্রতেও সমুদ্র বা জলভাগে উৎপন্ন হয় আর এটা নিরক্ষীয় অঞ্চলে প্রভাব বেশি এটাও ভুল কারণ নিরক্ষীয় অঞ্চলে এর প্রভাব লক্ষ্য করা যায় না কারণ সেখানে করিওলিস বল শূন্য তো অপশন থ্রিও এখানে ভুল তাহলে এই ঘূর্ণবাদের কেন্দ্রে নিম্নচাপ থাকে তো এটা সঠিক তো তাহলে তাহলে কয়টা হলো অপশন ওয়ান এবং ফোর তো এখানে সটেক ক্যান্সার অপশান ওয়ান এবং ফোর তো অপশন ডি এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছেন পরবর্তী কোশ্চিনে তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চিনে বলেছে সিন্ধু নদের উপনদীগুলি দক্ষিণ থেকে উত্তর দিক অনুসারে সাজাও কী বলছে দক্ষিণ থেকে আমাকে উত্তরে যেতে হবে প্রথমে আছে শতুদ্র তারপরে বিপাশা তারপরে চন্দ্রভাগা তারপরে ঝিলাম তো এখানে তোমাকে দক্ষিণ থেকে উত্তরে যেতে হবে তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে শতদ্র অপশন ওয়ান তারপরে হবে বিপাশা তারপরে চন্দ্রভাগা তারপরে জিলাম তো অপশন সাজানোই রয়েছে তো ওয়ান টু থ্রি তো ওয়ান টু থ্রি কোথায় আছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর অপশন এ তো অপশান এ এখানে সঠিক উত্তর এরপর চলেছেন তো পরবর্তী কোশ্চিনে পরবর্তী কোশ্চিনে বলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে কোন শ্রেণীর কৃষি দেখা যায় অপশন এ স্থায়ী কৃষি অপশন বি পোগারো কৃষি অপশন সি বাগিচা কৃষি অপশন ডি মিশ্র কৃষি তো ভারতের যে পৃথিবী যে দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলো রয়েছে সেই দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির মধ্যে সব থেকে বেশি যে কৃষি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পোগারো কৃষি তো অপশন বি এখানে সঠিক উত্তর এরপর আমাদের পরবর্তী কোশ্চিনে পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চিনে বলেছে নিচের কোনটি জম্মু কাশ্মীরে গিরিপদ নয় অপশনে নাথলা তারপরে দুই নম্বরে আর্গিল তারপরে তিনে পারপিক চারে রোটাং তো এখানে বলেছে কোনটি জম্মু কাশ্মীরে গিরিপথ নয় তো যেটা জম্মু কাশ্মীরে গিরিপথ নয় সেটি হলো নাথলা কোথায় রয়েছে নাথলা তোমরা দেখতে পাবে সিকিমে আরগিল তোমরা জম্মু কাশ্মীরে দেখতে পারবে পারপিক তোমরা জম্মু কাশ্মীরে দেখতে পারবে রোটাং তোমরা দেখতে পারবে হিমাচল প্রদেশে তো এখানে অপশন হিসাবে বলেছে কোনটি নয় জম্মু কাশ্মীরের তো সেটা হলো অপশন ওয়ান এবং অপশন ফোর তো অপশন ওয়ান এবং অপশান ফোর অপশন ডি অ্যান্সার এখানে সঠিক এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে ছাব্বিশ নম্বর ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চিনে বলেছে উত্তর সাগরের তুলনায় বাল্টিক সাগরের লবণতার পরিমাণ কম দুই নম্বর স্টেটমেন্টে বলেছে উত্তর সাগরে বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবনের পরিমাণ বেশি এই কারণে বাল্টিক সাগরে তুলনায় লবণতা বেশি তো এখানে স্টেটমেন্ট ওয়ান টু দুটাই সত্য তারপরে স্টেটমেন্ট ওয়ান এবং টু দুটাই মিথ্যা তারপরে স্টেটমেন্ট ওয়ান সত্য স্টেটমেন্ট টু মিথ্যা স্টেটমেন্ট অন মিথ্যা প্রুসত্য তো এখানে কি বলেছে উত্তর সাগরের তুলনায় বাল্টিক সাগরের লবণতাটা কম হয় তো এটা সঠিক তাহলে উত্তর সাগরে বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবনের পরিমাণ বেশি এই কারণে বাল্টিক সাগরের ল তুলনায় লবণতা বেশি হয় এটাও সঠিক তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এ এবং বি দুটাই সত্য স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট বি দুটাই সত্য কারণ বাল্টিক সাগরে বৃষ্টিপাত ক তুলনায় বাষ্পীভবনটা বেশি হয় এই জন্য যে উত্তর সাগরে লবণতাটা বেশি হয় কারণ লবণতাটা যেখানে বাষ্পীভবন বেশি হবে সেখানে লবণতাটাও বেশি হবে বৃষ্টিপাত বেশি না হলে তো এরপরে চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে সতেরো সতেরো নম্বর কোশ্চেন সতেরো নম্বরের কোশ্চনে বলছে শিমলিপাল ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত অপশন এ কর্ণাটক অপশন বি ঝাড়খণ্ড অপশন সি উড়িষ্যা অপশন ডি ছত্তিশগড় তো এই কোশ্চিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন তোমাদের ন্যাশনাল পার্কগুলো ভালো করে বলবে এখান থেকে কিন্তু তোমরা একটা কোশ্চিন পাবেই তো সিমরিপাল যে ন্যাশনাল পার্ক সেটা হলো উড়িষ্যা রাজ্যে অবস্থিত তো অপশান সি এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে পরবর্তী কোশ্চিনে বলেছে মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের জন্ম বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যমে মৃত্তিকার অনুসন্ধান করা হয় তাকে আমরা কী বলি অপশন এতে পেডোলজি অপশন বি এডাফোলজি অপশন সি জুওলজি অপশন ডি কোনোটি নয় তো এখানে কি বলেছে বিজ্ঞানের মৃত্তিকা বিজ্ঞানে যে শাখায় উদ্ভিদের এখানে বৃদ্ধি তারপরে সংরক্ষণ এগুলো বিষয় নিয়ে যে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় এডাফোলজি তো অপশন বি এখানে সঠিক উত্তর আর পেডোলজি কি যেটা শুধুমাত্র মৃত্তিকা নিয়ে আলোচনা করবে সেটাকে বলা হবে পেডোলজি আর যেখানে মৃত্তিকা মৃত্তিকারই একটি শাখা যেখানে উদ্ভিদের বৃদ্ধি সংরক্ষণ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সেটাকে এডাফোলজি বলা হয় এটা তোমরা কনফিউজ হবে না তো এখানে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে পরবর্তী কোশ্চিনে বলেছে উনিশ নম্বর গেটার হিমালয় যেটাকে আমরা হিমাদ্রি হিমালয় বলি এটি কোন যুগে সৃষ্টি হয়েছে অপশন এ ওলিগোসিন অপশন বি মায়োসিন অপশান সি প্লায়োসিন অপশন ডি এর অপশন ডি হবে সেটা হচ্ছে প্লিস্টোসিন এখানে যে ওলিগোস গেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয় সেটা যে তৈরি হয়েছে সেটা হয়েছে ওলিগোসিন পিওডে তো অপশনে এখানে এখানে উত্তর তারপরে মায়োসিন পিরিয়ডে তোমরা হিমাচল হিমালয় হিমাচল হিমালয় এবং প্লায়োসিনে তোমরা শিবালিক হিমালয় শিবালিক শিবালিক হিমালয় তোমরা প্লায়োসিন প্লাস আপার পৃষ্টোসিন যুগে তোমরা এই দুটা মিলে শিবালিক হিমালয় তৈরি হয়েছে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ অলিগোসিন এরপর যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চিনে বলেছে অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলন স্থলটি কি নামে পরিচিত অপশন এ দেবপয়াগ অপশন বি রুদ্রপয়াগ অপশন সি কর্ণপয়াক অপশন ডি বিষ্ণুপয়াক তো অলকানন্দা এবং ভাগীরথী যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটির নাম হলো দেবপয়াক তো অপশনে এখানে সঠিক উত্তর এখানে রুদ্রপয়াক তাহলে কি রুদ্রপয়াক এখানে তুমি অলকানন্দা প্লাস মন্দাগিনী মন্দাগিনী যেখানে মিলিত হয়েছে সেখানে রুদ্রপয়াক কর্ণপয়াক যেখানে বলা হচ্ছে পিন্দার পিন্দার এবং অলকানাদা যেখানে মিলিত হচ্ছে সেটাকে কর্ণপয়াক বলা হয় আর বিষ্ণুপয়ক যেটা হচ্ছে ধুলিগঙ্গা এবং অলকানাদা যেখানে মিলিত হচ্ছে সেটাকে বলা হয় বিষ্ণুপয়ক তো তোমরা এই বিষয়টা ভালো করে পড়বে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল তো এখানে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে দেবপয়াক এরপর চলেছে পরবর্তী কোশ্চিনে একুশ নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চিনে বলেছে নিচের রশ্মিগুলির দর্গ তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাও সেটা হচ্ছে বেশি থেকে কম গামা রশ্মি এক্স রে রশ্মি আল্টাভাওলেট ভাওলেট রশ্মি আর হচ্ছে দৃশ্যমান রশ্মি তো এখানে কি তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি থেকে কম হিসাবে তোমাকে সাজাতে হবে তো এখানে তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি যেটা সেটা হলো দৃশ্যমান রশ্মি যেটা প্রথমে আসবে তারপরে আসবে আলটা ভাওলেট তারপরে আসবে এক্স রে তারপরে আসবে গামারে সব থেকে গামারে তরঙ্গ দৈর্ঘ্য কম তো প্রথমে আসবে অপশন ফোর তো অপশন ফোর থ্রি টু ওয়ান তো অপশন এ এখানে সঠিক উত্তর সব থেকে তরঙ্গ দুর্গ বেশি এখানে দৃশ্যমান তারপরে আলটাভায়োলেট তারপরে এক্স রে তারপরে গামা তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ এরপর চলে আস্তে পরবর্তী কোশ্চিনে বাইশ নম্বর কোশ্চেন বাইশ নম্বর কোশ্চিনে বলেছে অবস্থানগত দিক থেকে কোনটি আলাদা এখানে হচ্ছে অপশন এতে বলছে ল্যাবরোর কারেন্ট অপশন বি কানারি কারেন্ট অপশন সি ওয়াশিও কারেন্ট আর অপশন ডি বেঙ্গুলিয়া কারেন্ট তো এখানে কি বলছে অবস্থানগত দিক থেকে মানে কোনটা কোথায় অবস্থান করেছে সেই অনুযায়ী তো ল্যাপডোর কারেন্ট তোমরা দেখতে পারবে আটলান্টিকে কানাডি কারেন্ট তোমরা দেখতে পারবে আটলান্টিকে ওয়াশীয় কারেন্ট তোমরা দেখতে পারবে প্রশান্ত মহাসাগরে এবং বেঙ্গলীয় কারেন্ট তোমরা দেখতে পারবে আটলান্টিকে তাহলে আলাদা কোনটা সেটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে ওয়াশীয় কারেন্ট তো অপশান সি এখানে সঠিক উত্তর কারণ বাকি তিনটা আটলান্টিক মহাসাগরে আর ওয়াশীয় কারেন্টটা প্রশান্ত মহাসাগরে রয়েছে এরপর চলে আসে আমাদের পরবর্তী কোশ্চিনে তেইশ নম্বর কোশ্চেন তেইশ নম্বর কোশ্চিনে বলেছে সুমেরু প্রভা এটি কোথায় দেখতে পাওয়া যায় অপশন এ নরওয়ে অপশন বি গিনল্যান্ড অপশন সি আইসল্যান্ড অপশন ডি অস্ট্রেলিয়া তো এখানে কি সুমেরু মেরু প্রভা এটি কোথায় দেখতে যায় সুমেরু মেরু আর একটা ইংলিশ নাম সেটা হলো অরোরা অরোরা অস্ট্রালিস অস্ট্রালিস তো এখানে যে এটা অরোরা অস্ট্রেলিয়া সেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তো অপশন ডি এখানে সঠিক উত্তর অরোরা অস্ট্রেলিস দেখতে পাওয়া যায় দক্ষিণ গোলার্ধে এবং অরোরা বিরিওলিজ যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো উত্তর গোলার্ধে তো এখানে দক্ষিণ গোলার্ধের মধ্যে অস্ট্রেলিয়াটা দক্ষিণ গোলার্ধে পড়ে সেই জন্য অপশন ডি এখানে সঠিক উত্তর বাকি তিনটা যে দেশ রয়েছে সেটা উত্তর গোলার্ধে অবস্থিত এরপর চলেছি পরবর্তী কোশ্চিনে চব্বিশ নম্বর কোশ্চেন চব্বিশ নম্বর কোশ্চিনে বলেছে উষ্ণতার বৈপরীত্যর জন্য কি কি পরিবেশ আবশ্যিক অপশন এ শীতকালে শীতকাল অধিক রাতের সময়সীমা তাহলে দুই নম্বরে বলছে মেঘমুক্ত আকাশ আর তিন নম্বর হচ্ছে বায়ুর দ্রুত প্রবাহ তো এখানকার মধ্যে যে উষ্ণতার বৈপরীত্যের জন্য দায়ী সেটা হচ্ছে এক তো যে অধিক শীতকালের দৈর্ঘ্যটা অধিক হতে হবে রাতের দৈর্ঘ্যটা তো অপশন ওয়ান হবে তারপরে মেঘমুক্ত আকাশ থাকতে হবে টু হবে সত্য তারপরে বায়ুর দ্রুত প্রবাহ বায়ুর দ্রুত প্রবাহ এটা ভুল কারণ বায়ু যদি দ্রুত প্রবাহ হয় তাহলে উষ্ণতার বৈপরীত্য হবে না বায়ুর প্রবাহটা স্থির হতে হবে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ওয়ান এবং টু ওয়ানলি তো অপশন ওয়ান এবং টু ওয়ানলি তো বি এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে পঁচিশ নম্বর কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চিন বলেছে সেন্সাস টাউন সম্পর্কে নিচের কোনটি ভুল অপশান এতে বলছে মোট জনসংখ্যার সেভেন্টি ফাইভ পারসেন্ট কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবে অপশন বিতে বলেছে ন্যূনতম জনঘনত্ব চারশো জন হবে অপশন সিতে বলেছে ন্যূনতম জনসংখ্যা পাঁচ হাজার হবে অপশন ডি বলেছে সব কয়টি ভুল তো এখানে যে সেন্সাস টাউন সেই সেন্ট্রাস টাউন সম্পর্কে যেটা ভুল সেটা হলো অপশন এ তো অপশান এ এখানে সঠিক উত্তর কারণ হচ্ছে মোট জনসংখ্যা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেটা কৃষিকাজের সাথে যুক্ত না হয়ে সেটা হচ্ছে সেকেন্ডারি বা টার্শিয়ারি কাজের সাথে যুক্ত হতে হবে তো এখা এটাই ভুল তো বাদ বাকি যেটা রয়েছে এর ন্যূনতম জনসংখ্যা চার চারশো জন হতে হবে আর মিনিমাম জন জনসংখ্যা তার পাঁচ হাজার হতে হবে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে ছাব্বিশ নম্বর কোশ্চেন ছাব্বিশ নম্বর কোশ্চিনে বলেছে প্রাইমেট সিটি কথাটি প্রথম কে ব্যবহার করেছেন অপশন এ গডেজ অপশন বি মার চেপারসন অপশন সি জাইফ অপশন ডি ডেভিস তো প্রাইমেট সিটি কথাটি প্রথম যে ব্যবহার করেছেন সেটা হলো মার্ক জেফারসন তো অপশন বি এখানে সঠিক উত্তর এই সালটাও তোমরা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা থাকে সেটা উনিশশো উনচল্লিশ উনিশশো উনচল্লিশ সালে মার্ক জেফার্সনে পাইমেট সিটি কথাটি প্রথম ব্যবহার করে বা এরপর আমাদের পরবর্তী কোশ্চিনে পরবর্তী কোশ্চেন হচ্ছে সাতাশ নম্বর কোশ্চেন কী বলেছে লাইট হাউস অফ মেডিটেরিয়ান সি কোন আগ্নেয়গিরিকে বলা হয় অপশন এ স্ট্রম্বলি অপশন বি ভিসুবিয়াস অপশন সি ফুসিয়ামা অপশন ডি পোপো তো লাইট হাউস অফ মেডিটেরিয়ান সি বলা হয় স্ট্রম্বলিকে তো অপশন এ এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চিনে আঠাশ নম্বর কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চিনে বলেছে নিচের মৃত্তিকা অঞ্চলগুলির পরিমাণ অনুযায়ী সাজাও সেটা হচ্ছে বেশি থেকে কম অর্থাৎ মৃত্তিকার পরিমাণ কার বেশি রয়েছে সেই অনুযায়ী কালো মৃত্তিকা পল্লোল মৃত্তিকা ল্যাটারাইট মৃত্তিকা পার্বত্য মৃত্তিকা তো এখান থেকে বলেছে যে বেশি থেকে কম কোন পরিমাণ মৃত্তিকা বেশি রয়েছে সেই অনুযায়ী সাধাতে হবে তো সব থেকে যদি দেখি এখানে পল্লোল মৃত্তিকা ভারতে সব থেকে বেশি রয়েছে প্রায় ছেচল্লিশ পার্সেন্টের মতো তো অপশন প্রথমে টু আসবে তারপরে যেটা রয়েছে তারপরে হচ্ছে কালো মৃত্তিকা যেটা কালো মৃত্তিকা তোমরা ষোলো পার্সেন্টের মতো দেখতে পারবে তারপরে পার্বত্য মৃত্তিকা পার্বত্য মৃত্তিকা আট পার্সেনের মতো রয়েছে তো অপশন ফোর তারপরে সবার শেষে যেটা হবে সেটা হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা তো অপশন টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান টু ওয়ান ফোর থ্রি তো অপশন বি এখানে সঠিক উত্তর আমরা যদি মৃত্তিকার সঠিক কম দেখতে চাই প্রথমে আসবে পলিমৃত্তিকা তারপরে আসবে কালো মৃত্তিকা তারপরে আসবে লাল এবং হলুদ মৃত্তিকা তারপরে আসবে পার্বত্য মৃত্তিকা তারপরে আসবে ল্যাটারাইট মৃত্তিকা ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি এরপর চলে চলেছেন পরবর্তী কোশ্চিনে উনত্রিশ নম্বর কোশ্চেন উনত্রিশ নম্বর কোশ্চিনে বলেছে সুন্দরবন কত সালে রামসর সাইটে অন্তর্ভুক্ত হয় অপশন উনিশশো সাতষট্টি অপশন বি আঠেরোশো সাতাশি অপশন সি উনিশশো সাতাশি অপশন ডি উনিশশো উননব্বই তো সুন্দরবন যত কত সালে রামসর সাইটে অন্তর্ভুক্ত হয় সেটা হলো উনিশশো সাতাশি সালে তো অপশন সি এখানে সঠিক উত্তর এবং উনিশশো সালে সেটা ন্যাশনাল পার্ক সরি ন্যাশনাল পার্ক না তো উনিশশো সালে বায়োস্পিয়ার রিজার্ভ হিসাবে বায়োস্পিয়ার রিজার্ভ হিসাবে অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে আর উনিশশো সালে সে রামসার সাইটে অন্তর্ভুক্ত হয় তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি এরপর চলে আমাদের পরবর্তী কোশ্চিনে তিরিশ নম্বর কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চিনে বলেছে কোনারা বেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অপশন এ সিডি হ্যারিস অপশন বি প্যাট্রিক গড্রেস অপশন সি জেফারসন অপশন ডি ই ড্র্যাপেয়ার তো এখানে বলছে কোনারা বেশন বেশন কথাটি প্রথম ব্যবহার করেছেন প্যাট্রিক গড্রেস তো অপশন বি এখানে সড়িগুত্তর এখানে এই ক্ষেত্রে সালটা খুব ইম্পর্টেন্ট যেটা উনিশশো পনেরো সালে উনিশশো সালে প্যাট্রিক গডেজ কোন কথাটি প্রথম ব্যবহার করে তারপর চলেছেন পরবর্তী কোশ্চিনে একত্রিশ নম্বর কোশ্চেন একত্রিশ নম্বর কোশ্চিনে বলেছে ইরমিনজার কারেন্ট কোন মহাসাগরে দেখতে পাওয়া যায় অপশন এ উত্তর আটলান্টিক মহাসাগর অপশন বি দক্ষিণ আটলান্টিক অপশন সি প্রশান্ত মহাসাগর অপশন ডি ভারত মহাসাগর তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চিন ইরমিনজার কারেন্ট কারণ এটা একটি ইউনিক নাম এই জন্য এই কারেন্টটা বারবার পরীক্ষা কিন্তু জিজ্ঞাসা করা হয় এই ইরবেঞ্জের কারেন্ট যেটা দেখতে পাওয়া যায় উত্তর আটলান্টিক মহাসাগরে তো অপশনে এখানে সরি উত্তর এরপর চলেছো আমাদের পরবর্তী কোশ্চিনে বত্রিশ নম্বর কোশ্চেন কী বলছে ভূগর্ভের কত মিটার গভীরতায় তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড হারে বাড়ে অপশনে মিটার অপশন বি বত্রিশ মিটার অপশন সি তিরিশ মিটার অপশন ডি পঁয়ত্রিশ মিটার তো এখানে কি বলেছে আমি কত ডিগ্রি গভীরতা গেলে আমার এক ডিগ্রি সেন্টিগ্রেডমা তাপমাত্রাটা বাড়বে সেটা হলো বত্রিশ মিটার তো অপশন বি এখানে সঠিক উত্তর তুমি ভূপৃষ্ঠ থেকে বত্রিশ মিটার নিচের দিকে গেলে সেখানে এক ডিগ্রি হারে সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যাবে তো এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে তেত্রিশ নম্বর কোশ্চেন তেত্রিশ নম্বরে দুটো স্টেটমেন্ট দিয়েছে স্টেটমেন্ট ওয়ানে বলেছে নিরক্ষী অঞ্চলে জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি অক্ষাংশে কান্তি ঘূর্ণবাদ সৃষ্টি হয় অব স্টেটমেন্ট দিয়েছে নিরক্ষীয় অঞ্চলে কোর্লিস বলের পরিমাণ বেশি হয় তো এখানে বলছে কোনটা সত্য কোনটা মিথ্যা তো এখানে যদি দেখি প্রথম স্টেটমেন্ট দেখি সেখানে বলেছে নিরক্ষী অঞ্চলে জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি অক্ষাংশে কান্তে ঘূর্ণবাদ সৃষ্টি হয় তো এটা ভুল কারণ সেখানে হয় না কান্তে ঘূর্ণবাদ সৃষ্টিপাত হয় সেটা পাঁচ ডিগ্রি বেশি থেকে সৃষ্টি হয় এরপরে নিরক্ষী অঞ্চলে কোরিওলিস বলের পরিমাণ বেশি হয় এটাও ভুল নিরক্ষী অঞ্চলে কোরিয়লিস বলের পরিমাণ জিরো হয় তো এখানে দুটো স্টেটমেন্টই ভুল তো অপশন বি এখানে সঠিক উত্তর এরপর আমাদের পরবর্তী কোশ্চিনে চৌত্রিশ নম্বর কোশ্চেন চৌত্রিশ নম্বর কোশ্চেন বলেছে আফ্রিকার কোন দেশে সর্বাধিক ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত অপশন এ ঘানা অপশন বি তানজানিয়া অপশন সি নাইজেরিয়া অপশন ডি সুদান তো আফ্রিকার যে দেশে সব থেকে বেশি ম্যানগ্রোভ রয়েছে সেটা হলো নাইজেরিয়া তো অপশন সি এখানে সঠিক উত্তর আর ভারতের সবথেকে বেশি রয়েছে সুন্দরবনে সুন্দরবনে এরপর চলে তো পরবর্তী কোশ্চিনে পঁয়ত্রিশ নম্বর কোশ্চিন পঁয়ত্রিশ নম্বর কোশ্চিনে বলেছে রেপিত্তি ডিসকন্টিনিটি অর্থাৎ রেপিতি বিযুক্তি রেখা কোন কোন স্তরের মাঝে অবস্থিত অপশন এতে বলছে ভূত্বক ও কেন্দ্রমণ্ডল অপশন বি বলছে গুরুমণ্ডল ও লিথোস্পিয়ার অপশন সিতে বলেছে অ্যাস্থেনোস্পিয়ার ও মেসোস্পিয়ার অপশন ডিতে বলেছে লিথোস এটা লিথোস্পিয়ার ও অ্যাস্থেনোস্ফিয়ার তো এখানে বলছে রেপীতি ডিসকনফর্মেটি ডিসকন্টিনিটি যেটা হচ্ছে রেপিটি বিযুক্তি রেখা আমরা সাধারণত জানি রেপিতি বিযুক্তি রেখাটা গুরুমণ্ডলের যে বহিগুরুমণ্ডল বহিঃগুরুমণ্ডল প্লাস অন্তঃ গুরুমণ্ডলে দেখতে পাওয়া যায় যেটাকে আমরা নিপেসিমা এবং ক্রবেশীমা বলি ঠিক আছে তো এখানে কি দিয়েছে আমাদের যে অন্তঃ গুরুমণ্ডল যেটা রয়েছে সেটাকে বলা হয় সেটাকে বলা হয় মেসোস্ফিয়ার এবং বহিক গুরুমণ্ডল যেটা রয়েছে সেটাকে বলা হয় অ্যাস্থনোস্ফিয়ার তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন নম্বর সি অপশন নম্বর সি এখানে সঠিক উত্তর কারণ অ্যাস্থনোস্পিয়ার এবং মেসোস্পিয়ারকে মাঝে রেপিদের বিযুক্তি রেখা রয়েছে এরপর চলেছেন পরবর্তী কোশ্চেনে ছত্রিশ নম্বর কোশ্চেন ছত্রিশ নম্বর কোশ্চেনে বলে সোনালী চতুর্ভুজ সংযুক্ত সড়ক পথগুলির মধ্যে কোনটি দূরত্ব সবচেয়ে বেশি অপশনে দিল্লি থেকে মুম্বাই অপশন বি কলকাতা থেকে দিল্লি অপশন সি চেন্নাই থেকে মুম্বাই অপশন ডি চেন্নাই থেকে কলকাতা তো এখানে কি বলেছে সোনালী চতুর্ভুজ যে রয়েছে যেখানে আমাদের বড় বড় চারটা শহরকে চার এবং সিক্স লেনের মাধ্যমে যুক্ত করা হয়েছে সেখানের মধ্যে কার দূরত্ব সব থেকে বেশি তো এখানে যে সব থেকে দূরত্ব বেশি সেটা হলো চেন্নাই থেকে কলকাতা চেন্নাই থেকে কলকাতা দূরত্ব সব থেকে বেশি প্রায় কত ষোলোশো বিয়াল্লিশ কিলোমিটারের মতো ষোলোশো বিয়াল্লিশ কি নব্বই এরকম আশেপাশেই হবে এখান থেকে চেন্নাই থেকে কলকাতার দূরত্ব তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি এরপর চলে আসুন পরবর্তী কোশ্চিনে পরবর্তী কোশ্চিনে বলেছে ব্লাড রেইন নামে কোন বায়ু পরিচিত তো তোমাদের বলে রাখি এখান থেকে স্থানীয় বাইক থেকে কিন্তু একটা কোশ্চিন আসবেই আসবে তোমরা এই স্থানীয় বাইকগুলি কোথায় কী নামে পরিচিত সেটা অবশ্যই ভালো করে পড়বে তো ব্লাড রেইন নামে কোন বাইক পরিচিত অপশন এ হারমাটন অপশন বি ফন অপশন সি সিরাকো অপশন ডি চিনুক তো ব্লাড রেইন নামে পরিচিত সেটা হচ্ছে সিরাকো তো অপশন সি এখানে সঠিক উত্তর কেন এটাকে সিরা সিরাকোকে ব্লাড রেইন বলা হয় কারণ সিরাকো যখন আমাদের সাহারা মরুভূমি থেকে যখন প্রবাহিত হয় তখন সাহারা মরুভূমি থেকে প্রচুর পরিমাণে লাল বালি মেডিটেরিয়ান সি মানে ভূমধ্যসাগর পার করে ইতালির যে উত্তর ঢাল রয়েছে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় যার কারণে বৃষ্টিপাতের সাথে সেখানে লাল বালু প্রবাহিত জমা হয় সেই জন্য একে ব্লাড রেইন বলা হয় আর চিনুককে আমরা কী বলি তুষারভক্ষক তুষারভক্ষক হারমার্টোনকে আমরা কী বলবো হারমার্টোনকে আমরা ডক্টর উইন বলি তো এই নামগুলো তোমরা ভালো করে মনে রাখবে তো এখানে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন নম্বর সি এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চিনে বলেছে আটত্রিশ নম্বর টার্বুলেন্ট ফ্লো বলতে কী বোঝায় অপশনে কোনো জিনিস একই দিকে প্রবাহ অপশান বি কোনো জিনিসের বহুমুখী প্রবাহ অপশন সি কোনো জিনিসের গতিহীন প্রবাহ আর অপশন ডি কোনো জিনিসের ঊর্ধ্বমুখী প্রবাহ এখানে কি বলছে টার্বুলেন্ট ফ্লো টার্বুলেন্ট ফ্লো বলতে বোঝায় কোনো জিনিস যখন বহুমুখী প্রবাহ হবে তখন সেটাকে টার্বুলেন্ট ফ্লো বলা হয় তো অপশন বি এখানে সঠিক উত্তর আর কোনো জিনিস যখন একই দিকে প্রবাহ হবে তখন সেটাকে ল্যামিনার ফ্লো বলা হয় তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি এরপর চলে আছে পরবর্তী কোশ্চিন উনচল্লিশ নম্বর কোশ্চেন উনচল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে নিচের কথনগুলির মধ্যে কোনটি সত্য নয় অপশন ই বলেছে পৃথিবী ও সুর চাঁদের দূরত্ব যখন বেশি হয় তখন সেই অবস্থাকে অ্যাপোজি অবস্থা বলে হয় এটা সঠিক তারপরে বিতে বলেছে চাঁদ ও সূর্যের মধ্যবর্তী অবস্থানে পৃথিবী থাকলে তাকে কনজাংশন বলা হয় তাহলে তিন নম্বরে বলেছে পৃথিবী সাপেক্ষে চাঁদ ও সূর্য সমগণে অবস্থান করলে তাকে কোয়াড্রেচার বলা হয় এটাও সঠিক তাহলে চার নম্বরে যে বলেছে ডিতে পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টিতে চাঁদ ও সূর্যের উভয় আকর্ষণই বলেই গুরুত্বপূর্ণ তো অপশন ডিও সঠিক তাহলে ভুল কোনটা তাহলে ভুল হলো অপশন নম্বর বি তো অপশন বি এখানে সঠিক উত্তর চাঁদ এবং সূর্য মধ্যবর্তী অবস্থানে পৃথিবী থাকলে সেটাকে কনজাংশন না বলে সেটাকে বলা হয় অপোজিশন সেটাকে কী বলা হয় অপোজিশন যখন পৃথিবী মাঝখানে থাকবে এবং তার একপাশে চাঁদ এবং এক সূর্য থাকে এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী চল্লিশ নম্বর কোশ্চেন চল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে নিচের কোন গিরিপথটি অরুণাচল প্রদেশে অবস্থিত অপশন এ বমডিলা অপশন বি শিবকিলা অপশন সি নাথুলা অপশন ডি জোজিলা এখানে কি বলছে অরুণাচল প্রদেশে অবস্থিত গিরিপথটির নাম হলো বমডিলা তো অপশন এ এখানে সঠিক উত্তর শিবকিলা তোমরা দেখতে পারবে হিমাচল প্রদেশে নাথুলা এটা জম্মু কাশ্মীর জেলেপলা নাথুলা তোমরা সিকিমে দেখতে পারবে আর জজিলা যেটা রয়েছে সেটা জম্মু কাশ্মীর তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ বমডিলা এরপর চলে আস্ত পরবর্তী কোশ্চিন পরবর্তী কোশ্চিনে বলেছে যে পদ্ধতির দ্বারা কিছু বিশেষ বিলুপ্ত প্রায় বা উদ্ভিদ সিজন দ্বারা সেগুলি কম করার ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে কি বলা হয় অপশন এ বলেছে সিলভিকালচার অপশান বি অ্যাবোরিকালচার অপশান সি সেরিকালচার অপশন ডি পিসিকালচার তো এখানে কি বলেছে কিছু এখানে উদ্ভিদ এখানে যে পয়েন্টটা রয়েছে সেটা উদ্ভিদ তো এখানে উদ্ভিদ সিজন দ্বারা সেগুলিকে কম করার ব্যবস্থা সেটাকে বলা হবে সিলভিকালচার কারণ সিলভিকালচার মানে গাছেদের চাষ করাকেই বোঝা হয় তো অপশান এখানে সঠিক উত্তর সেরিকালচার আমি কোনটাকে বলবো সেরিকালচার হচ্ছে রেশম চাষকে বলা হয় আর পিসি কালচার হলো মাছের চাষ তো এখান থেকে এই বিষয়গুলো তোমরা আরও বলে মনে রাখবে অনেক কালচার রয়েছে অ্যাবরি কালচারটা ঠিক আমার এখন মনে পড়ছে না তো তোমরা যদি জানা থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ এরপর চলে আস্তে পরবর্তী কোশ্চিনে বিয়াল্লিশ নম্বর কোশ্চেন বিয়াল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে ভেনুজুয়েলা অবস্থিত কান্তীয় দীনভূমিটি কী নামে পরিচিত অপশনে ল্যানোস ল্যানস অপশন বি ক্যাম্পোস অপশন সি পার্কল্যান্ড অপশন ডি ভেল্ড তো এখানে কি বলেছে ভেনুজুয়েলে অবস্থিত যে ক্রান্তীয় তৃণভূমিটি সেটি কি নামে পরিচিত সেটি হচ্ছে ল্যানোস নামে পরিচিত অপশন এখানে সঠিক উত্তর আর ক্যাম্পোস কোথায় পরিচিত ক্যাম্পোস সেটা হচ্ছে ব্রাজিল পার্কল্যান্ড সেটা হচ্ছে আফ্রিকা আর ভেল্ট এটা হচ্ছে অস্ট্রেলিয়া ভেল্ট হচ্ছে অস্ট্রেলিয়া তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে এটা হবে তেতাল্লিশ নম্বর কোশ্চেন তো তেতাল্লিশ নম্বর কোশ্চেন এখানে কিছু ম্যাচিংয়ে দিয়েছে সেটা তোমাকে মেলাতে হবে এটা তোমাদের গাছের নাম এটা তোমাদের বায়ুম তো মেহুগুনি আবলুস এবং রোজুট এটা কোন বায়ুমের উদ্ভিদ তো মেহুগুনি এবং আব আবলুস এটা তোমরা দেখতে পারবে নিরক্ষীয় বনভূমিতে তো এচ ওয়ানের সাথে সি তো ওয়ানের সাথে সি আমরা অপশন এতেই দেখতে পাচ্ছি তো বাদবাকিগুলো আমরা দেখিনি ক্যাকটাস বাবলা একাশিয়া এটা তোমরা মেরু অঞ্চলের বায়ুম তো তারপরে আসবে দুইয়ের সাথে ওয়ান তো দুইয়ের সাথে ওয়ান এ তারপরে বাছ উইলো লাইকেন এটা তোমরা দেখতে পারবে তুন্দ্রা অঞ্চলে তো তিন এবার হচ্ছে শাল সেগুন এটা হচ্ছে পর্ণমোচি বৃক্ষ তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে চুয়াল্লিশ নম্বর কোশ্চিন চুয়াল্লিশ নম্বর কোশ্চিনে বলছে সামুদ্রিক অবক্ষেপণের ফলে একটি দ্বীপ ও সেই দ্বীপের নিকটবর্তী মূল ভূখণ্ড যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন তাকে কি বলা হয় অপশন এ পুরো দেশীয়বাদ অপশন বি স্পিট অপশন সি টম্বলো অপশন ডি জিও এখানে মানে কি এখানে যদি একটা কোনো সমুদ্র ভাগ থাকে এবং এখানে একটা দ্বীপ রয়েছে তো এই সমুদ্র মূল ভূখণ্ডের সাথে এবং এই দ্বীপটাকে যে অব সামুদ্রিক অবক্ষেপের মাধ্যমে যে যেটা যুক্ত করেছে পরস্পরের সঙ্গে সেটাকে কি বলা হয় তো এটাকে বলা হয় টম্বোলো এটাকে কি বলা হয় টম্বোলো বলা হয় তো অপশন সি এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চিন হবে এটা পঁয়তাল্লিশ নম্বরে এখানেও তোমাকে ম্যাচিং করতে হবে জেরোফাইট ম্যানগ্রোভ হাইড্রোফাইট এবং হ্যালো ফাইট তো জেরোফাইট উদ্ভিদ তোমরা কোথায় দেখতে পারবে জেরোফাইট মানে যেখানে মরু জাতীয় উদ্ভিদ যেগুলো জন্মায় সেগুলোকে জেরোফাইট বলা হয় তো এখানে মরু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ তো এর সাথে হবে ফোর অনেক সাথে হবে ডি তো অনেক সাথে ডি আমরা একটাতেই দেখতে পাচ্ছি অপশন ডিতে বাকিগুলো আমরা দেখে নিই ম্যানগ্রোভ ম্যানগ্রোভ যেখানে জলাভূমি থাকবে সেটা হবে জলাভূমিতে জন্মানো উদ্ভিদ তো তারপরে দুইয়ের সাথে সি দুইয়ের সাথে সি তারা হাইড্রোফাইট হাইড্রোফাইট মানে হচ্ছে জল মানে জলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় হয় সেগুলোকে হাইড্রোফাইট বলা হয় সে তাহলে জলজ উদ্ভিদ তো তিনের সাথে হবে বি আর বাকি থাকলে হ্যালোফাইট হ্যালোফাইট যেটা হচ্ছে লবণাক্ত উদ্ভিদকে বোঝানো হয় তো এখানে অপশন ডি সঠিক উত্তর এরপর চলে আসে আমাদের পরবর্তী কোশ্চিনে ছিচল্লিশ নম্বর কোশ্চেন ছিচল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে কানাডায় কাগজ শিল্প কি কাঠের বনভূমির উপর নির্ভরশীল অপশন এ পর্ণমোচী অপশন বি সরলবর্গীয় অপশন সি সেলভা অপশন ডি ম্যানগ্রোভ যে কানাডায় যে শিল্প এত উন্নত তার মেন কারণ হচ্ছে কানাডায় প্রচুর পরিমাণে সরলবর্গীয় বৃক্ষ লক্ষ্য করা যেত অপশন বি এখানে সঠিক উত্তর কানাডায় মোট বনভূমির চল্লিশ পার্সেন্ট বনভূমি সরলবর্গীয় তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি আর সরলবর্গীয় বনভূমি অর্থনৈতিক দিক থেকে খুবই উন্নত অর্থনৈতিক দিক থেকে সবথেকে উন্নত হল সরলবর্গীয় বনভূমি এরপর চলে হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে সাতচল্লিশ নম্বর কোশ্চেন সাতচল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে উত্তর গোলার্ধে মোট কতগুলি মিলিয়ন সিট অবস্থিত অপশন এ দুই হাজার দুইশো বাইশ অপশন বি এক হাজার একশো এগারো অপশন সি নশো অপশন ডি দুইশো দশ তো এখানে কী বলেছে উত্তর গোলার্ধে মোট মিলিয়ন সিটের সংখ্যা সেটা হচ্ছে এক হাজার একশো এগারো তো অপশন বি এখানে সঠিক উত্তর আর দুই হাজার দুইশো বাইশ যেটা হচ্ছে দুটি গোলার্ধ মিলে দুটি গোলার্ধ মিলে মোট মিলিয়ন শিটের সংখ্যা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথিবীতে মোট কতগুলি মিলিয়ন শিট রয়েছে তখন সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে দুই হাজার দুশো বাইশটি তো আমি এখানে বলেছি উত্তর গোলার্ধে মোট কতগুলি মিলিয়ন শিট রয়েছে তো সেই ক্ষেত্রে অ্যান্সার হবে এক হাজার একশো এগারোটি কারণ এখানে তোমরা হচ্ছে দেখতে পারবে জিরো ডিগ্রি থেকে যখন ষাট ডিগ্রি যাবে সেখানে তোমরা মিলিয়ন শিট একটি গোলার্ধে কতগুলো রয়েছে নয়শে তাহলে দুটা গোলার্ধে নয়শো হবে টোটাল আঠেরোশো তারপরে ষাট ডিগ্রি থেকে অষ্টআশি ডিগ্রিতে একটা গোলাতে তোমরা দেখতে পাবে দুশো দশটা তাহলে দুটা গোলার্ধ মিলে হবে চারশো কুড়ি তারপরে অষ্টআশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত দুটা গোলাতে একটা একটা করে রয়েছে তাহলে টোটাল হচ্ছে দুটা তো এটা যোগ করলে আসবে টু 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 এটা দুটা গোলার্ধ মিলে দুই হাজার দুশো বাইশটি তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি এরপর চলে আস্তে পরবর্তী কোশ্চিনে পরবর্তী কোশ্চেন আটচল্লিশ নম্বর আজকাল সম্পর্ক কোশ্চনে বলেছে টোপোশিট নম্বর ফিফটি ফোর এফ মানচিত্রের স্কেল কত হবে অপশন এতে ওয়ান ইস টু ওয়ান মিলিয়ন অপশান বিতে ওয়ান ইস টু দুই লাখ পঞ্চাশ হাজার অপশান সিতে ওয়ান ইস টু এক লাখ আর ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তো তোমাদের এই বিষয়টা কিন্তু ভালো করে মনে মনেতে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মিলিয়ন শিট ডিগ্রি শিট তারপরে ইন শিট হাফ ইনশিট এখান থেকে যে স্কেল তারপর তাদের মান কত এগুলো তোমাদেরকে খুব ভালো করে বোধ এখান থেকে তোমরা একটা কোশ্চিন পাবেই পরীক্ষায় তো এখানে ফিফটি এফ ফিফটি এফের যে মানচিত্রের স্কেল সেটা হচ্ছে ওয়ান ইস টু দুই লাখ পঁচিশ হাজার তো অপশন বি এখানে সঠিক উত্তর এটাকে বলা হয় ডিগ্রিশিট এটাকে কী বলা হয় ডিগ্রি শিট তার এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে এটা হবে ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন ঊনপঞ্চাশ নম্বরের কোশ্চেন বলছে এখানে একটা চিত্র দিয়েছে সেই চিত্রটা কোন অভিক্ষেপ মানে কোন প্রজেকশনের কোন এটা কোন প্রজেকশনের চিত্র তো অপশান এ বোনস অপশন বি পলিকনিক অপশান সি মার্কেটর অপশান ডি সাইনোসোডিয়াল তো এখান থেকে যখন একটা স্ট্যান্ডার্ড মিডিডিয়ান থাকে স্ট্যান্ডার্ড মিডিয়ান থাকে এবং প্যারাললগুলো যখন কি হয় কার্ভ হয় তখন এবং সমান প্রত্যেকটা মেরিডিয়ানের কে সমকোণে ছেদ করে তখন সেটা হয় বোনস প্রজেকশন তো অপশন এ এখানে সঠিক উত্তর এর এই বোনস প্রজেকশন এই বোনস প্রজেকশন কিন্তু হাট প্রজেকশনও বলা হয় হাট প্রজেকশনেও বলা হয় তো এটা তোমরা মনে রাখবে এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে পঞ্চাশ নম্বর কোশ্চেন পঞ্চাশ নম্বর কোশ্চিনে এখানে শস্য দিয়েছে এবং তাদের উৎপাদক অঞ্চল দিয়েছে তো তোমাকে এখানে মেলাতে হবে তো প্রথমে রয়েছে চা চা উৎপাদনে কোন রাজ্য প্রথম চা উৎপাদনে প্রথম হলো অসম তো এর সাথে হবে টু তো এর সাথে টু অপশন এখানে রয়েছে এতে রয়েছে বিতে রয়েছে তারপরে রয়েছে আগ আগ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো উত্তরপ্রদেশ তো বিশ সাথে হবে থ্রি তো বিশ সাথে থ্রি এখানেই একটাতেই রয়েছে তো বাদ বাকি অপশানগুলো কিন্তু অলরেডি বাদ চলে গেল। তারপরে বাদাম উৎপাদনে সব থেকে বেশি হলো গুজরাট তারপরে আপেল উৎপাদনে হিমাচল প্রদেশ তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি অপশন বি এখানে সঠিক উত্তর এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে একান্ন নম্বর কোশ্চেন একান্ন নম্বর কোশ্চেনে বলেছে সমুদ্র জলের গভীরতা উষ্ণতা পরিমাপের জন্য ব্যবহার করা হয় কোন যন্ত্র অপশন এ স্ট্যান্ডার্ড থার্মোমিটার অপশন বি রিভার্সিং থার্মোমিটার অপশন ডি ড্রাইবেলের থার্মোমিটার অপশন ডি ব্যারোমিটার এখানে কি বলছে সমুদ্রের গভীরে উষ্ণতা পরিমাপক করার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয় সেটি হলো রিভার্সিং থার্মোমিটার তো অপশন বি এখানে উত্তর এরপর চলে আছে পরবর্তী কোশ্চিনে পরবর্তী কোশ্চিনে বান্ন নম্বর কোশ্চিনে বলেছে মৌজা মানচিত্র অঙ্কনের জন্য যে স্কেল প্রয়োজন হয় তা হলো ভার্নিয়ার স্কেল তুলনামূলক স্কেল বিবৃতি স্কেল আর হচ্ছে ডাইগোনাল স্কেল এখানে মৌজা ম্যাপকে অঙ্কনের জন্য যে স্কেল ব্যবহার করা সেটা হচ্ছে ডাইগোনাল স্কেল তো অপশন ডি এখানে উত্তর এই ডাইগোনাল স্কেল হচ্ছে কোনো কিছুকে সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় এবং এই ডায়গোনাল স্কেলের টোটাল তিনটা ভাগ একটা হচ্ছে মুখ্য গৌণ ও পোগৌণ এই তিনটা ভাগ রয়েছে ডায়গোনাল স্কেলে তো এটা তোমরা একটু মনে রাখবে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি এরপর চলেছো আমাদের পরবর্তী কোশ্চিনে তেপ্পান্ন নম্বর কোশ্চেন তেপ্পান্ন নম্বর কোশ্চেন হচ্ছে স্ট্যালাকস্টাইট এবং স্ট্যালাগমাইট কোন শিলার গুহায় দেখতে পাওয়া যায় অপশনে বেলে পাথর অপশন বি চুর পাথর অপশন সি চুনাপাথর অপশন ডি গ্রানাইট তো স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট এটা যে শিলায় সব থেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে চুনাপাথর তো অপশান সি এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে পরবর্তী কোশ্চিনে বলেছে চুয়ান্ন নম্বর কি বলছে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলটি মৎস্য উৎপাদনে প্রাচুর্যর প্রধান কারণ কি। অপশনে এটি মহীষপানের অধিক গভীরতায় লক্ষ্য করা যায় অপশন বি এখানে উষ্ণ ও শীতলস্রোতের মিলন সলের জন্য অপশন সি এখানে সমুদ্র জলে লবণতা কম আর অপশন ডি এখানে প্রচুর পরিমাণে প্রবাল লক্ষ্য করা যায় তো এখানে নিউ ফাউন্ডল্যান্ড যে অঞ্চলটা রয়েছে সেটা মৎস্য উৎপাদনের যে আদর্শ কারণ সেটা হচ্ছে এখানে একটি উষ্ণ স্রোত এবং একটি শীতল স্রোত মিলিত হয়েছে যার কারণে সেখানে মৎস্য উৎপাদনের প্রাচুর্য রয়েছে তো অপশন বি এখানে সঠিক উত্তর সেই স্রোত দুটা কি এই স্রোতটা হচ্ছে হা উপসাগরীয় স্রোত এবং শীতল স্রোতটা হলো। ল্যাবরেটর স্রোত এরপর চলে তো পরবর্তী কোশ্চিনে পঞ্চান্ন নম্বর কোশ্চেন পঞ্চান্ন নম্বর কোশ্চিনে বলেছে পপুলেশন এক্সপ্লোশন নিচের কোন সালে কে বলা হয় এখানে পপুলেশন এক্সপ্লোশনটা মানে জনসংখ্যার বিস্ফোরণ কোন সালে দেখা দিয়েছে বা দেখা গিয়েছে উনিশশো এক থেকে উনিশশো একুশ উনিশশো একুশ থেকে উনিশশো একান্ন উনিশশো একান্ন থেকে উনিশশো একাশি উনিশশো একাশি থেকে দু হাজার এক তো পপুলেশন এক্সপ্লোশন মানে জনসংখ্যার বিস্ফোরণ যে সালটিতে দেখা দিয়েছে সেটা হচ্ছে উনিশশো একান্ন থেকে উনিশশো পঞ্চান্ন একাশি পর্যন্ত অপশান সি এখানে সঠিক উত্তর এই জন্য এই সালটিকে বলা হয় ফার্টিলিটি ফার্টিলিটি ডিভাইড ফার্টিলিটি ডিভাইড বলা হয় এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে ছাপ্পান্ন নম্বর কোশ্চেন ছাপ্পান্ন নম্বর কোশ্চিনে বলেছে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী সাক্ষরতার হার হিসাবে সাজাও সেটা কিন্তু বেশি থেকে কম অপশন এতে হচ্ছে কেরল টু টুতে দিয়েছে ত্রিপুরা তারপরে মিজোরাম তারপরে গোয়া তো এখানে সাক্ষরতার হার অনুযায়ী তোমাকে সাজাতে হবে তো সাক্ষরতার হার সবথেকে বেশি হল কেরালা তারপরে মিজোরাম তারপরে ত্রিপুরা তারপরে গোয়া তো এখানে যে সঠিক অ্যান্সার হবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তো এ এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে সাতান্ন নম্বর কোশ্চেন সাতান্ন নম্বর কোশ্চিনে বলছে সমুদ্র বক্ষের বিস্তৃতি যেটাকে সি ফোর পেডিং বলা হয় এর কারণে কোন মহাসাগরের আয়তন বাড়ছে অপশনে আটলান্টিক মহাসাগর অপশন বি প্রশান্ত মহাসাগর অপশন সি ভারত মহাসাগর আর অপশন ডি আর্টিক মহাসাগর তো এখানে কি বলেছে সি ফোর স্প্রেডিংয়ের কারণে কোন মহাসাগরের আয়তন বাড়ছে সেটা হচ্ছে অপশন এ আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের আয়তন ক্রমশ কমছে এরপর চলে আসুন পরবর্তী কোশ্চিনে আটান্ন নম্বর কোশ্চেন আটান্ন নম্বর কোশ্চিনে বলেছে ভারতের রেল ইঞ্জিন নিচের কোন জায়গায় তৈরি করা হয় অপশন এ অন্ধ্রপ্রদেশ অপশন বি বেঙ্গালুরু অপশন সি চিত্তরঞ্জন অপশন ডি কাপুর তো ভারতের যে রেল ইঞ্জিন উৎপাদন কারখানা সেটা হলো চিত্তরঞ্জনে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে করা হয় এখানে কাপুর থালা যে পাঞ্জাবের কাপুর থালা সেখানে রেলের বগি রেলের বগি উৎপন্ন করা হয় কোথায় পাঞ্জাবের পাঞ্জাবের কাপুরথালা এবং তামিলনাড়ুর পেরাম্বুর এই দুটো স্থানে কিন্তু রেলের বগি উৎপাদন করা হয় আর রেলের ইঞ্জিন তৈরি করা হয় চিত্তরঞ্জনে তো এখানে সঠিক আনসার হবে অপশন সি এরপর চলেছো আমাদের পরবর্তী কোশ্চিনে পরবর্তী কোশ্চিনে বলেছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার কোন দেশে অবস্থিত অপশন এ ইন্ডিয়া অপশন বি মেক্সিকো অপশন সি ফিলিপাইন্স অপশন ডি ইন্দোনেশিয়া তো ইন্টারন্যাশনাল যে রাইস সেন্টার সেটা হচ্ছে ফিলিপাইন্স রাজ্যে অবস্থিত অপশন সি এখানে সড়ি উত্তর ফিলিপাইন্সের ম্যানিলা ম্যানিলাতে ফিলিপাইন্সের ম্যানিলাতে যে ভা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টারটি অবস্থিত আর যদি ভারতে শুধু বলে রাইস রিসার্চ সেন্টার ভারতের রাইস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত সেটা হচ্ছে উড়িষ্যার কটক উড়িষ্যার কটকে রয়েছে ভারতের ধান গবেষণাগার আর এখানে বলছে ভার তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন নম্বর সি এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে পরবর্তী কোশ্চিনে বলছে আগুল্লাস স্রোত কোন দুটি স্রোতের মিলিত রূপ অপশন এ সোমালি ও মৌসুমি অপশন বি মোজাম্বিক ও মাদাগাস্কার অপশন সি মোজাম্বিক ও সোমালি অপশন ডি ল্যাবডেডার ও উপসাগরীয় কী বলছে আগুল্লাস স্রোত এটি কোন দুটি স্রোতের মিলন স্তর সেটা হচ্ছে মোজাম্বিক এবং মাদাগাস্কার এই দুটো স্রোতের মিলিত স্থলই হচ্ছে আগুল্লার স্রোত অপশন বি এখানে সঠিক উত্তর তো গাইজ এই ছিল আজকের কাছে টোটাল সিক্সটি কোশ্চিন তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সাতটা কোশ্চিনের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে তো তোমরা তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তাদের সবাই তোমার বন্ধুরাও এই ক্লাসের সুযোগটা নিতে পারে